আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, এবং তার আগে আমি ছোট্ট দুটো গল্পের মাধ্যমে শুরু করতে চাই। প্রথম গল্পটি বা গল্প নাম্বার ওয়ান, স্টোরি নাম্বার ওয়ান যদি বলি, ছদ্মনাম নাইরা, বয়স 6 বছর, ওর স্কুল ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবে, সেই জন্য সে পিঙ্ক কালার একটা ড্রেস পরবে বলে ঠিক করেছে। বাট নায়রার মা কিছুতেই তাকে পিঙ্ক কালারের সেই ড্রেসটা পরতে দেবেন না, উনি পছন্দ করছেন একটা হোয়াইট ড্রেস, যেটা আবার নায়রা পরতে নারাজ। নায়রার মা বারবার তাকে বলছেন তুমি হোয়াইট ড্রেসটা পরো, আর নায়রা কান্নাকাটি করেই যাচ্ছে, না মাম্মি আমি পিঙ্ক কালার ড্রেসটাই পরবো, এটাতে আমাকে প্রিটি লাগবে। আর পাশাপাশি নায়রার মার ন্যাগিং, তোমাকে হোয়াইট ড্রেসটাই পরতে হবে, তুমি জানো না তোমাকে কোনটাতে সুন্দর লাগবে, আমি জানি, কে বড়, তুমি বড় নাকি আমি বড়। সো আলটিমেটলি কি হলো, নায়রার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে নায়রাকে মার পছন্দ করা হোয়াইট ড্রেসটা পরেই যেতে হলো, নিজের পছন্দের পিঙ্ক ড্রেসটা সে পরতে পারলো না, মন খারাপ করে বাচ্চাটা কান্না করতে করতে গেল। স্টোরি নাম্বার টু, ছদ্মনাম রাফিদ, সে HSC পাশ করেছে গত বছর, এবং তার ভেতরে একটা সুপ্ত ইচ্ছা ছিল, তার আর্টিস্টিক এবিলিটি ছোটবেলা থেকে যেহেতু ভালো, সে HSC-র পর ফাইন আর্টস নাম করা কোনো ফাইন আর্টস ইনস্টিটিউশনে ভর্তি হবে, এবং সে সেখানে তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবে, অনেক বড় একজন চিত্রাঙ্কন শিল্পী হবেন বা চিত্রশিল্পী হবেন। বাট বিধিবাম, তার বাবার তাকে জোর করিয়ে একদম মেডিকেল ভর্তি কোচিং এ ভর্তি করে দিলেন, যাতে করে তাকে ডাক্তার বানানো যায়। কারণ কি? কারণ বাবার খুব ইচ্ছা ছিল, তার বাবার খুব ইচ্ছা ছিল উনি বড় হয়ে ডক্টর হবেন, বাট যেহেতু উনি ডক্টর হতে পারেননি শত চেষ্টার পরেও, ছেলেকে তাই তার ডাক্তার বানাতেই হবে যে কোনো মূল্যে। হ্যাঁ, বলছিলাম নার্সিসিস্টিক প্যারেন্টিং এর কথা। নার্সিসিস্টিক প্যারেন্টিং হচ্ছে এমন একটা টার্ম যেটা আমাদের অনেকের ভেতরে আছে, আমাদের নিজেদের অজান্তে হয়তো বা আমরা শাসনের ছলে বাচ্চাদের উপরে এই ধরনের ব্যবহারগুলো করে ফেলি, বা কিছু কিছু এক্সপেকটেশন চাপিয়ে দিই, যেটা বাচ্চার ডেভেলপমেন্টে সিগনিফিক্যান্ট একটা হার্মফুল ইফেক্ট ফেলে, যেটা আমরা ওভারলুক করে যাই বা বুঝতে পারি না। আজকে কথা বলছি নার্সিসিস্টিক এই প্যারেন্টিং প্যাটার্ন নিয়ে, এই কারণে যাতে করে আপনাদের ভেতর আপনি একটু মিলিয়ে নিতে পারেন, আপনাদের ভেতর যদি কারো এই ট্রেডটা থাকে আমি বলবো অবশ্যই সেটা নিয়ে কাজ করা প্রয়োজন। নার্সিসিস্টিক প্যারেন্ট যারা, তাদের প্রধান বৈশিষ্ট্য বা ট্রেট নাম্বার ওয়ান, তারা বাচ্চাদেরকে বা তাদের নিজেদের সন্তানদেরকে তাদের নিজেদের একটা এক্সটেন্ডেড ভার্সন হিসেবে দেখেন। তাদের সন্তান যে পৃথিবীতে আলাদা একটা সত্তা নিয়ে এসেছে, একটা সেপারেট হিউম্যান বিং হিসেবে এসেছে, এটা তারা মানতে নারাজ। তাদের বাচ্চাদের জীবন মূলত একটা পাপেট শো হয়ে যায়, যে পাপেট শোটা তারা পরিচালনা করছেন অ্যাজ এ প্যারেন্ট। এই বাচ্চাগুলো তাদের শৈশব যেহেতু এরকম একটা নার্সিসিস্ট প্যারেন্টিং এর মাধ্যমে মানে যাপিত হয়েছে বা চাইল্ডহুডটা তাদের কেটেছে, বড় হওয়ার পরে তারা নিজেদের জন্য স্ট্যান্ড করতে পারেন না বা অ্যাসার্টিভ থাকতে পারেন না, এবং ডিসিশন মেকিং এ তারা খুবই কাঁচা। আলটিমেটলি তাদের একটা লাইফ লং সাফারিং এর ভেতর দিয়ে যেতে হয়। নাম্বার টু ট্রেট অফ নার্সিসিস্ট প্যারেন্ট হচ্ছে তারা প্রচুর পরিমাণে ইমোশনালি ব্ল্যাকমেইল করেন, ইমোশনালি ব্ল্যাকমেইল করেন তাদের বাচ্চাদেরকে। তুমি কেন আমার জন্য মেডিকেলে পড়তে পারবে না, আমি তোমার জন্য কত কি করেছি, কি করিনি তোমার জন্য, নিজে না খাইয়ে তোমাকে খাইয়েছি, নিজে জিনিসটা না কিনে তোমার জন্য কিনেছি, নিজে খালি পায়ে থেকে তোমাকে জুতো কিনে দিয়েছি, আর তুমি আমার জন্য সামান্য কষ্ট করে ডক্টর হতে পারবে না। এই ধরনের ডিম্যান্ডগুলো বাচ্চাদের উপর তারা চাপিয়ে দিতে থাকেন ইমোশনালি তাদেরকে ব্ল্যাকমেইলিং করার মাধ্যমে। এই ইমোশনাল ব্ল্যাকমেইলিং গুলো অনেক বেশি ম্যানিপুলেশনের আকার নিয়ে আসে, এবং বলতে গেলে একটা ফর্ম অফ ইমোশনাল অ্যাবিউজও বটে। এই বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হন এরকম একটা প্যারেন্টিং এর মধ্যে, বাচ্চাদের ভেতরে ডেফিনেটলি একটা সিভিয়ার অপরাধ বোধ, অনুশোচনা বোধ এবং গিল্ট কাজ করে, যে সত্যিই তো আমার বাবা মা আমার জন্য কত কিছু করেছেন, আমি কি তাদেরকে সেটা পে ব্যাক করতে পারছি। তারা হয়তো বা জীবনটাই উৎসর্গ করে দিচ্ছেন, একটা মানুষ যে কিনা পাবলো পিকাসো হতে পারতেন তাকে হয়তো বা ডাক্তারিতে ভর্তি করে দেওয়া হচ্ছে, তার মেধাটাকে সারা জীবনের জন্য হত্যা করে ফেলা হচ্ছে এরকম একটা ইমোশনাল ব্ল্যাকমেইল এর মাধ্যমে। ঠিক আছে, সো বাচ্চাটা হয়তো বা সেটা মেনে নিচ্ছেন গিল্ট ফিলিং এর বশবর্তী হয়ে, বাট আলটিমেটলি তার হার্মফুল ইফেক্ট সারা জীবন তাকে ক্যারি করতে হয়। নাম্বার থ্রি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, যারা নার্সিসিস্টিক প্যারেন্ট, অ্যাজ এ প্যারেন্ট যাদের ভিতরে এই ট্রিকটা আছে যে নার্সিসিস্টিক এর পার্টটা, তারা বাচ্চাদেরকে বা তাদের সন্তানদেরকে অহরহ পাবলিক শেমিং করেন, পাবলিক প্লেসে, সেটা হোক তাদের স্কুলে বা রেস্টুরেন্টে। বাচ্চাকে নিয়ে যাওয়ার পর ছোট থেকে ছোট ভুল পাবলিকলি তারা খুব বাজেভাবে এক্সপ্রেস করেন, যেমন একটা ছোট বাচ্চা হয়তো জুস খাচ্ছে বা মিল্ক শেক খাচ্ছে, একটু হাতে ধাক্কা লেগে পড়ে গেল কিছুটা বা একটুখানি স্পিল্ড হলো, মা সাথে সাথে কিংবা বাবা সাথে সাথে তুমি তো একটা অপদার্থ, এটা কি করলে তুমি, তুমি জানো এই ড্রেসটার প্রাইস কত, তুমি তো দিলে ড্রেসটাকে নষ্ট করে, আর কখনো নতুন জামা কিনে দিব না, তুমি তো বেসিক ম্যানারই জানো না, আর কোনোদিন রেস্টুরেন্টে খেতে নিয়ে আসবো না,
আর কোনো ভালো স্কুল না, আর কোনো দামি খেলনা না, আর কোনো দামি রেস্টুরেন্ট না। তো এই ধরনের পাবলিক শেমিং এর কারণে বাচ্চাকে হয়তো বা ট্যাগ লাগিয়ে দিচ্ছে, তুমি তো স্টুপিড। বাচ্চা কান্না করতে করতে সে কোথায় লুকাবে, তার লুকানোর জায়গা সে খুঁজে পাচ্ছে না। তার সব থেকে বড় আশ্রয়ের আশ্রয়ের যে জায়গাটা, আস্থার যে জায়গাটা, সেখান থেকে তার এরকম একটা ইনপুট আসছে। সো বাচ্চাটা যখন বাসায় যায়, কাহিনী কিন্তু এখানেই শেষ না, গল্পটা এখানে শেষ হতে পারতো। বাচ্চাটা বাসায় যাওয়ার পরে তার মা কিংবা বাবা যদি তাকে একটু হাগ করে যে আমার ভুল হয়ে গেছে, আমি একটু ডিস্টার্ব ছিলাম, আই এম সরি, আমার দ্বারা এরকম আর হবে না, তুমি ভুল করেছো, মাম্মা একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিলাম তাই তোমাকে বকে ফেলেছি, এখানেই ব্যাপারটা শেষ হয়ে যেতে পারতো। বাট গল্পটা এখানে শেষ হয় না। বাচ্চাটা যখন তাকে বলে, মা তুমি আমাকে সবার সামনে অপদার্থ কেন বললে, আমি অনেক কষ্ট পেয়েছি, মা তুমি সবার সামনে আমাকে স্টুপিড কেন বললে, কেন এই গালিটা দিলে, আমি সবার সামনে কষ্ট পেয়েছি, টুইস্টটা হচ্ছে মা তখন বলছে অপদার্থ, স্টুপিড আমি কখন বললাম। সো দ্যাট হার্টস দ্য মোর। ঠিক আছে, এই জায়গাটা আমরা হয়তো ভুল করি, বাট আমরা সেই ভুলটা স্বীকার করি না। আমরা যদি একনলেজ করতাম বাচ্চাটার সামনে, বাচ্চাটার হয়তো কষ্টের বোঝাটা বয়ে বেড়াতে হতো না। সো আলটিমেটলি একটু মিলিয়ে দেখবেন আপনার সন্তানের উপর আপনি প্যারেন্টিং এর এই ট্রেট গুলো অ্যাপ্লাই করছেন কিনা, বা আপনার বিহেভিয়ারের মধ্যে এই ধরনের কোনো কিছু আছে কিনা যেটা আপনাকে নার্সিসিস্ট প্যারেন্ট হিসেবে প্রমাণ করছে। আলটিমেটলি কি হয়, আপনি হয়তো আপনার রাগ, ক্ষোভ, অভিমান এভাবে বা এই ধরনের বিহেভিয়ারের মাধ্যমে চ্যানেল করছেন, বাট এটা একটা লং টার্ম হার্মফুল ইফেক্ট আপনার বাচ্চার ডেভেলপমেন্টের উপর আছে। হ্যাপি প্যারেন্টিং।